নদিয়া জেলার পলাশীপাড় থানার অন্তর্গত পলাশীপাড়া একটি মফস্বল গ্রাম। এখানে বিডিও অফিস, ব্যাংক, রেজিস্ট্রি অফিস, সেটেলমেন্ট অফিস ও অন্যান্য অফিসের পাশাপাশি রয়েছে একটি পোস্ট অফিস, যা এলাকার একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ পোস্ট অফিস রূপেই গণ্য। টেহুট্ট 2 নম্বর ব্লকের বিভিন্ন স্থানের মানুষ এই পোস্ট অফিসের গ্রাহক, ফলে প্রত্যহ তারা টাকা জমা করা, তোলা থেকে শুরু করে অন্যান্য কাজে পোস্ট অফিসে আসেন। অথচ পোস্ট অফিসে মাসে 15 দিনই লিংক থাকে না, ফলে দূর দূরান্ত থেকে আসা মানুষজন তাদেরই জমানো টাকা তাদের প্রয়োজনে তুলতে পারেন না। টাকা তোলা ও পোস্ট অফিসে অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে এসে গ্রাহকরা হয়রানি হয়ে বাড়ি ফিরতে বাধ্য হন। পোস্ট অফিসে থাকা একমাত্র জেনারেটরটিও দীর্ঘ 6 মাস যাবৎ খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই বিদ্যুৎ না থাকলেও আর এক সমস্যা। গ্রাহকদের বক্তব্য, বারবার অভিযোগ জানালেও ডাকঘর দপ্তর সমস্যার সমাধানে উদাসীন। গ্রাহকরা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা তো রয়েছে, তবে বর্তমান করোনা আবহের মধ্যে অনেক কষ্ট করে পোস্ট অফিসে এসে ঠিকমতো কাজ না হয় তারা অসহায় হয়ে পড়েছেন। এদিন পলাশীপাড়া পোস্ট অফিস পরিদর্শনে আসেন পোস্ট অফিস পরিদর্শক, আর তাকে সামনে পেয়েই গ্রাহকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। ব্লকের একমাত্র গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য পোস্ট অফিসের অবস্থা কী তা সহজেই অনুমেয়। এখন দেখার এই সমস্যার স্থায়ী সমাধান কবে হয়। পলাশীপাড়া পোস্ট অফিসে কি সমস্যা হচ্ছে আপনাদের? শুধু পলাশীপাড়া নয়, আমার বাড়ি শ্যামনগর পোস্ট অফিসে আমার মায়ের নামে সেভিংস অ্যাকাউন্টে যেমন 1,50,000 টাকা আছে, আজকে ডাক্তার দেখানোর জন্য আমার টাকা প্রয়োজন। আমি যখন শ্যামনগর পোস্ট অফিসে ওখান থেকে বললেন 1 সপ্তাহ আগে যে পলাশীপাড়ায় চলে যায়, আমি আজ 1 সপ্তাহ কন্টিনিউ মঙ্গলবার থেকে নিয়ে আজ সোমবার অবধি কন্টিনিউ ফর্ম ফিল আপ করে আসছি, টাকা পাচ্ছি না, এই লিঙ্ক নেই, এই নেই বলে কাটিয়ে দিচ্ছে। প্রতিটা দিন প্রতিটা মানুষ এই পলাশীপাড়া পোস্ট অফিসে আসছেন, 9টার সময় সে লাইন দিতে হচ্ছে, 2টা বাজে বাড়ি চলে যেতে হচ্ছে। এই ধরনের নানান সমস্যা এখানে না, আপনার কোনো আরপিএলআই বলুন, যে কোনো টাকা আমার লেনদেন একদম কমপ্লিট বন্ধ, শুধু লিঙ্কের একটা ইয়ে। আপনার নাম? আমার নাম অজয় ঘাটে। পলাশীপাড়া পোস্ট অফিসের সমস্যা বলতে বিশেষ করে লিঙ্ক থাকে না, প্রায় দিন থাকে না, প্রায় দীর্ঘদিনের সমস্যা এটা, এটা আজকের না। আমি একজন এজেন্ট সার্পোর্ট সেন্টারে, আমার বাড়ি ধরুন 5 কিলোমিটার দূরে ভোগিনাথপুরে বাড়ি, সেখান থেকে আমি আসতে হয় সকল করে আসি, আমরা আমার বয়সে একটু ইনস্টিট কাজ করি, কিন্তু দীর্ঘদিনের সমস্যা লিঙ্কের, বিশেষ করে লিঙ্কের সমস্যা। আমরা ঘুরি ঘুরি যাই, পাবলিককে কাজ করতে পারিনি, পাবলিক অনেক সময় টাকা জমা করতে পারে না, আমরা কিছু পয়সা করে নিয়ে আসি, সেই টাকা আমরা জমা না জমা দিতে পারছি না। এরকম 4 দিন, প্রতি 4 দিন, এই প্রতি মাসে এরকম 15 দিন লিঙ্ক থাকে না, প্রায় 15 দিন লিঙ্ক থাকে না, সমস্যাটা সব থেকে মেন সমস্যা। তারপরে ধরুন বই হয় না, বই হয়তো দেরি হয়, সমস্যা হচ্ছে জেনারেটার ঠিক মতো চলে, অত হয়ে গেলে জেনারেটার কারেন্ট অফ হয়ে গেলে ধরুন আমাদের সব কাজ বন্ধ হয়ে যায়, পাবলিকের কাজ বন্ধ হয়ে যায়, এটা সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার সমাধান না করলে আমাদের প্রতিষ্ঠিত পড়াশোনা হবে না। কতদিন থেকে লিঙ্ক থাকছে না? লিঙ্ক মাসে 15 দিন থাকে, 15 দিন থাকে না, মানে থাকেই না একদম 15 দিন, এটা একদিনও না, দীর্ঘদিনের সমস্যা। আমি তো দীর্ঘদিনের, আমার তো ধরুন প্রায় 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো অনেক দিন 40 বছর এনজিএস কাজ করছি। আমি পোস্ট অফিস থেকে কি জানানো হচ্ছে? এখন নেই, পোস্টমাস্টার অসিত ঘোষ ছিলেন, গত 2 মাস হলো তিনি রিটায়ার হয়ে গেছেন, তারপরে একজনকে টেম্পোরারি ভাবে এখানে পাঠিয়ে দিন, 15 দিন হলো আর কি, পোস্টমাস্টার আপাতত নেই আর কি। উনি কি বলছেন? উনি আর কি বলবেন, উনি তো সমস্যা বলতে আপনার লিঙ্কের সমস্যায় বেশি করে বলছেন। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। পলাশীপাড়া পোস্ট অফিসে গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন থেকে অনিয়মিত লিঙ্ক থাকছে, সেই সঙ্গে সঠিক পরিষেবা পাচ্ছে না, আপনি কি বলবেন? বলছি আমাদের সমাধান হয়ে কোনো বক্তব্য আমরা পেশ করতে পারি না উদ্যোগন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া। আমি এমনি ভিজিটে এসেছিলাম, দেখলাম, কিন্তু হচ্ছে কি আমি উদ্যোগন কর্তৃপক্ষের ছাড়া বা পারমিশন ছাড়া আমি কোনো বক্তব্য রাখতে পারি না কোনো সংবাদ মাধ্যমে, আমি কোনো বক্তব্য রাখছি না। আপনার নাম? আমার নাম পার্থদেব গিরি, পোস্টাল ইন্সপেক্টর, দেবরটা সাব ডিভিশন, কিন্তু আমি কোনো বক্তব্য রাখছি না, কোনো অফিসের কোনো বক্তব্য রাখছি না, রাখতেও পারি না। যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।